নগর বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া বাস মালিক সমিতি। সোমবার সন্ধ্যার পর থেকে শহরের টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে নগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের নয়টি বাস আটকে রাখে। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল। এই ইস্যুতে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বগুড়ায় একটি জরুরি সভা করে। তবে সভায় শান্তিপূর্ণ সমঝোতার সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা বগুড়ার ঢাকাগামী টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেন। এই প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার বাস মালিকরা।